শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা এখন স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এই অধ্যায়টি থেকে আলোচনা করব আর এই ক্লাসে আমরা এই অধ্যায়টির একশো থেকে একশো নয় পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব তো আমরা একশো পৃষ্ঠা থেকে শুরু করি সাক্ষাৎকার পর্ব শেষ করে আমরা জানতে পারলাম যে একটা মানুষ কোন কোন পরিস্থিতিতে রেগে যায় অর্থাৎ এর আগে আমরা এই তিনটি ছকে তিনজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সাক্ষাৎকারে জেনেছিলাম তারা কোন কোন পরিস্থিতিতে রেগে যায় এবং রেগে গিয়ে তারা কেমন আচরণ করে রাগের অভিজ্ঞতা সম্পর্কে আরও ধারণা পাওয়ার জন্য শ্রেণীকক্ষের সহপাঠীর কাছ থেকে জেনে নিই তাদের সাক্ষাৎকারের বিষয়ে তারা কি কি তথ্য পেয়েছে সেগুলো জেনে নেই এবং নিচের ছকটিতে রাগের বহিপ্রকাশ নিয়ে লিখি তাহলে এই ছকটির বিষয়বস্তু হল রাগের অভিজ্ঞতা ও আচরণ এই ছকটির প্রথম অংশে আমরা রাগের অভিজ্ঞতা লিখব এবং দ্বিতীয় অংশের আগের সময় তারা কেমন আচরণ করে এই আচরণগুলো লিখব আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনত্বর দেখিয়ে দিচ্ছি লাবিব ক্রিকেট খেলায় ব্যাটিং ও বোলিংয়ে খুবই পারদর্শী আন্তঃস্কুল প্রতিযোগিতায় সে কয়েকবার সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেছে কিন্তু এবারের আন্তঃস্কুল প্রতিযোগিতার ফাইনাল খেলার দিন তার সাথে অধিনায়কের দ্বন্দ্ব থাকার কারণে তাকে বোলিং দেওয়া হয়নি এবং ব্যাটিংয়েও নামতে দেওয়া হয়নি এ সময় রেগে গিয়ে লাবিব যে আচরণগুলো করেছে চোখ বড় বড় করে তাকাচ্ছিল কান লাল হয়ে গিয়েছিল গলার স্বর পরিবর্তন হয়ে গিয়েছিল হাত মুষ্টিবদ্ধ করে রাখছিল কপাল কুচকিয়ে রাখছিল চোখ লাল হয়ে গিয়েছিল বারবার হাত ছোড়াছড়ি করছিল এরপর এখানে বলা হয়েছে উপরের ছকটি পূরণ করে আমরা রাগের বিভিন্ন পরিস্থিতি ও কি কি উপায়ে তারা রাগের প্রকাশ করে সে বিষয়ে জানলাম এবার আমরা দুঃখ সম্পর্কে জানব দুঃখ কখনো কি এমনও হয়েছে আমরা কোনো কারণে কষ্ট পেয়েছি অথবা কাউকে কষ্ট পেতে দেখেছি এমন কি হয়েছে আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছে এই অধ্যায়টি যেহেতু নিজেকে গড়ে নেওয়ার একটি অধ্যায় তাই আমি আমার সুপার পাওয়ারগুলো জানব এবং ফলপ্রসূভাবে কাজে লাগাবো যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায় এ ধরনের অভিজ্ঞতা আলোচনা করতে গিয়ে কিছুটা মন খারাপ হলেও এই আলোচনাটা জরুরি কারণ এর মাধ্যমে জানা যাবে দুঃখে বা কষ্টের কারণ কি এবং কিভাবে এর ফলপ্রসূ ব্যবস্থাপনা করা যায় নিচে দুঃখ কষ্ট নিয়ে চারটি কেস বা ঘটনা দেওয়া আছে শ্রেণিকক্ষে ছোট ছোট দলে ভাগ হয়ে সেগুলো নিয়ে আলোচনা করে নিজেদের মতামত দিই এখানে নিচে চারটি কেস দেওয়া হয়েছে এবং প্রতিটি কেস থেকে দুটি করে প্রশ্ন রয়েছে আমাদেরকে এই কেসগুলো ভালো করে পড়ে নিতে হবে এবং এই কেসগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো প্রথমে আমরা কেস এক দেখে নিই আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দাবা প্রতিযোগিতার ফাইনালে সপ্তম শ্রেণীর দুজন শিক্ষার্থী ক এবং খ মুখোমুখি হয় দুজনেই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ দাপটের সাথে জয়লাভ করে ফাইনালে নিজেদের জায়গা করে নেয় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ক জয়লাভ করে পরবর্তীতে ক ও তার বন্ধুরা প্রায়ই খ এর সাথে সকলের সামনে এটি নিয়ে ঠাট্টা করে সময় অসময়ে খ এর সামনে গিয়ে হাসাহাসিও করে শুধু তাই নয় তারা স্কুলের দেয়ালে খকে বিদ্রুপ করে নানা কথা লিখে রাখে এতে খ প্রচণ্ড কষ্ট পায় কারণ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় হয়ে দাবারও হওয়ার এবং নিজের দেশের জন্য সুনাম বয়ে আনার কিন্তু সহপাঠীর বিপক্ষে পরাজিত হয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে সে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় এবং দুঃখে নিজের দাবার সেট ভেঙে ফেলে পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করেন পরবর্তীতে তার অভিভাবকেরা বিদ্যালয় পরিবর্তন করার সিদ্ধান্ত নেন এবার এই কেসটি থেকে আমরা প্রশ্ন দুটি দেখে নিব প্রথম প্রশ্নটি হলো ক ও তার বন্ধুরা যে আচরণ করেছিল তুমি কি তার সাথে একমত নাকি একমত নও কেন এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো ক ও তার বন্ধুরা ক্ষয়ের সাথে যে আচরণ করেছিল তার সাথে আমি একমত নই কারণ এতে খ খুবই কষ্ট পেয়েছে মনোবল হারিয়ে ফেলেছে তার যে দাবারু হওয়ার স্বপ্ন ছিল তা নষ্ট হয়ে গেছে এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো তুমি ক্ষয়ের জায়গায় থাকলে কি করতে এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি আমি ক্ষয়ের জায়গায় থাকলে ক ও তার বন্ধুদের বিনয়ের সহিত বলতাম এরকম ঠাট্টা না করতে আমি আরও ভালোভাবে দাবা অনুশীলন করতাম এবং লক্ষ্য না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতাম নিজে নিজেকে বোঝাতাম খেলায় হারজিত থাকবেই এবং লোকেরা পিছনে অনেক কথা বলবে এ কথাগুলো ইতিবাচক হিসেবে ধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এর পরের কেসগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে আমি শুধু এই কেসগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি কেস দুইয়ের প্রথম প্রশ্নটি হল রহিমের প্রতি করিমের আচরণকে তুমি কিভাবে দেখছো এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো রহিমের প্রতি করিমের আচরণকে আমি নেতিবাচক আচরণ হিসেবে দেখছি এরপরের প্রশ্নটি হলো তুমি করিমের জায়গায় থাকলে কি করতে এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি আমি করিমের জায়গায় থাকলে রহিমের সাথে সাথে নিজেকেও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করে নিতাম দুই বন্ধু মিলে সাংস্কৃতিক প্রোগ্রামে সব জায়গায় সুনাম অর্জন করার চেষ্টা করতাম আমি না পারলেও সবসময় রহিমের পাশে থেকে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতাম এবার আমরা পরের কেসটির প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো ফাতিমা কেন পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না এই প্রশ্নটির উত্তর হল ফাতিমা টিয়া পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না কারণ পাখিটি ছিল তার সবচেয়ে কাছের বন্ধু সে তার সাথে সারা দিন সময় কাটাত পাখিটি নিয়ে তার অনেক পরিকল্পনা বা স্বপ্ন ছিল পাখিটির মৃত্যুতে ফাতিমার সব পরিকল্পনা স্বপ্ন ও কাছের বন্ধু শেষ হয়ে গেল তাই সে মেনে নিতে পারছিল না এরপর দ্বিতীয় প্রশ্নটি হল এমন তিনটি পরিস্থিতির কথা লিখি যা আমাদের নিয়ন্ত্রণে নেই এখানে তোমরা লিখতে পারো জন্ম মৃত্যু ও প্রাকৃতিক দুর্যোগ এবার আমরা সবশেষ কেস চারের প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো মনিকার এই আচরণ কি তাকে ভবিষ্যতে ভালো ফল এনে দেবে এই প্রশ্নটির নমুনোত্তরে তোমরা লিখতে পারো মণিকার এই আচরণ তাকে ভবিষ্যতে ভালো ফল এনে দিবে না কারণ সে অল্পতেই ভেঙে পড়ে এরপর দ্বিতীয় প্রশ্নটি হল তুমি মণিকার জায়গায় থাকলে কি করতে এই প্রশ্নটির নমুনত্তর হিসেবে তোমরা লিখতে পারো আমি মনিকার জায়গায় থাকলে আগের থেকে আরও ভালো পড়াশোনা করতাম কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য শতভাগ চেষ্টা চালিয়ে যেতাম মন খারাপ করে থাকতাম না এবং আমি স্বাভাবিক জীবনযাপন করতাম এরপর এখানে বলা হয়েছে এই ঘটনাগুলোর মতো ঘটনা হয়তো আমরাও শুনেছি এ ধরনের ঘটনা হয়তো আমাদের সাথে হয়েছে বা আমরা অন্যের সাথে হতে দেখেছি আমাদের জীবনেও কিছু না কিছু ঘটনা আছে যা এখন আমাদের কষ্ট দেয় বা সেসব কথা মনে করে আমি দুঃখ পেয়েছি এবার নিচের আমার দুঃখের অভিজ্ঞতা নামক ছকটিতে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যবস্থাপনা নিয়ে লিখি এ বিষয়ে লিখতে গিয়ে হয়তো মন খারাপ হতে পারে তবে আমি যেহেতু সেসব সময় পার করে এসেছি তাই আমার ভেতরে একটি সুপার পাওয়ার আছে যে আমি পারি তাহলে শুরু করা যাক এই ছকটির বিষয়বস্তু হল দুঃখ কষ্টের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা ছকটির প্রথম অংশে আমরা আমাদের দুঃখ বা কষ্টের অভিজ্ঞতাটি লিখব এবং দ্বিতীয় অংশে এ পরিস্থিতিতে কি করেছি এই বিষয়গুলো লিখব আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি দুঃখ বা কষ্টের অভিজ্ঞতা আমার দাদু আমাকে খুবই ভালোবাসতেন দাদুর কাছে আমি সারা দিন থাকতাম গল্প করতাম খেলা করতাম দাদু আমাকে নিয়ে ঘুরতে যেত আমাকে খাইয়ে দিত আমার সবথেকে ভালো বন্ধু ছিল দাদু গত বছর দাদু ইন্তেকাল করেছেন এতে আমি খুবই কষ্ট পেয়েছি এরপর এ পরিস্থিতিতে কি করেছি দাদু মারা যাওয়ার পর থেকেই আমি অনেক কান্না করেছি প্রথম দুই দিন আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করেনি সবসময় একা একা থাকতাম তারপর মা বলল একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে এই পৃথিবীতে কিছু পরিস্থিতি রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতি আমাদের সবসময় মেনে নিতে হবে মায়ের সান্ত্বনামূলক কথা শুনে আস্তে আস্তে আমি নিজেকে সামলিয়ে নিয়েছি এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেছি এই ভিডিওতে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও আর আমাদের এই চ্যানেলের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো